আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আতিকুর রহমান, স্কিনের সহকারী অধ্যাপক বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। আজকের আমাদের টপিকস মনেলিয়েসিস অর ক্যান্ডিডিয়েসিস। আমরা জানি ফাঙ্গাল ইনফেকশন অফ স্কিন খুব কমন একটা ডিজিজ, সেখানে ক্যান্ডিডা দ্বারা যখন ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা আরও বেশি কমন, স্পেশালি ওরাল থ্রাশ। আমরা জানি ওরাল ক্যান্ডিডিয়াসিস আর ওরাল থ্রাশ খুব কমন একটা সিমটমস, কমন ডায়াগনোসিস আমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে পাই বা স্কিন ডিপার্টমেন্টে পাই, মেডিসিন স্পেশালিস্টরা পান। তো ওভারঅল ক্যান্ডিডিয়াসিস ইজ কমন ইন বাংলাদেশ। তো আমরা আজকে ওরাল ক্যান্ডিডিয়াসিস প্লাস আদার ক্যান্ডিডিয়াসিস সম্পর্কে আলোচনা করব। অ্যাট ফার্স্ট, ক্যান্ডিডা ইনফেকশন কোথায় কোথায় এফেক্ট করে স্কিনে? নর্মাল ফ্লোরা হিসেবে ক্যান্ডিডা কিন্তু স্কিনে থাকে, আমাদের মনে রাখতে হবে এটা, যে নর্মাল ফ্লোরা হিসেবে ক্যান্ডিডা স্কিনে থাকে। স্পেশালি যে সমস্ত জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং স্কিন সুপারফিশিয়াল সার্ফেসে এটা নর্মাল কমেন্সেল হিসেবে এটা থাকে। যখনই কোনো বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ আবহাওয়া বিরাজ করে স্কিনের অথবা জেনিটারি ইউরিনারি ট্র্যাক্ট অথবা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তখন এই নর্মাল যে কমেন্সেল, যে নর্মাল যে ক্যান্ডিডার লোকেশন, সেখানে ক্যান্ডিডাগুলো কি হয়, বিরূপ প্রতিক্রিয়া যখনই আসে তখনই ক্যান্ডিডাগুলো ওভার গ্রো করতে থাকে। সাপোজ একটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হলো, অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে জিআইটিতে যে নর্মাল ফ্লোরা আছে, যে নর্মাল ফ্লোরাগুলো আস্তে আস্তে সেগুলো ডিক্রিজ করে নাম্বারগুলো অ্যান্টিবায়োটিকের কারণে। নর্মাল ফ্লোরা যখনই সংখ্যা কমে যায় তখনই সেখানে ক্যান্ডিডা গ্রোথটা বেড়ে যায়। সাইটোটক্সিক ড্রাগ, ক্যান্সার, কেমোথেরাপির জন্য যখন ইউজ করা হয়, ঠিক একইভাবে নর্মাল যে ইনহ্যাবিটেন্ট হিসেবে যে ক্যান্ডিডা ছিল তখন তার সংখ্যা বৃদ্ধি হয়। এই কারণেই মূলত ক্যান্ডিডা ইনফেকশনগুলো বেশি হয়। স্টেরয়েডের কারণে হইতে পারে, সাইটোটক্সিক ড্রাগের কারণে হইতে পারে, ক্যান্সার কেমোথেরাপির কারণে হইতে পারে, অথবা কোনো লিম্ফোমা অথবা কোনো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অথবা ডায়াবেটিস মেলাইটাস অথবা কোনো রেনাল ট্রান্সপ্লান্ট অথবা এনি টাইপ অফ ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ কোনো মানুষ ইউজ করতেছে, যার জন্য হলো কি, তার শরীরের ইমিউনো স্ট্যাটাসগুলো দুর্বল, ইমিউনো স্ট্যাটাস দুর্বল হওয়ার কারণে সেখানে ক্যান্ডিডা ওভার গ্রোথ করে, তখনই কিন্তু ইনফেকশন হয়। এটা ওরাল ক্যাভিটিতে হইতে পারে, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে হইতে পারে, জিআইটিতে হইতে পারে, এমনকি ইভেন সুপারফিশিয়াল স্কিন সার্ফেসেও হইতে পারে। তো এই এই অবস্থার সাথে আবার যোগ হয় যখন আমরা আমাদের শরীরে কিছু এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়, যেমন ওয়েট ওয়ার্মস অ্যান্ড ময়েস্ট এরিয়া অফ দ্য বডি, যেমন আর্মপিট, এক্সিলা, গ্রোয়েন, ইনফ্রামেমারি ফোল্ড, তারপর ওয়েব স্পেস অফ দ্য ডিজিট, ফিঙ্গার ওয়েব স্পেস, এই সমস্ত এরিয়ার এমনিতেই সবসময় ওয়ার্ম থাকে এবং ময়েস্ট এনভায়রনমেন্ট থাকে, এখানে উষ্ণ এবং এখানে একটা স্যাঁতস্যাঁতে এনভায়রনমেন্ট সবসময় বজায় থাকে, ইনগুইনাল ফোল্ডে, ইনফ্রামেমারি ফোল্ডে, তারপর ইন্টারগ্লুটিয়াল ফোল্ড, ন্যাচারাল যেই স্পেস, তারপরে এক্সিলার স্পেস, এক্সিলা, এই সমস্ত এরিয়াতে সবসময় যেহেতু একটা ওয়ার্মথ অ্যান্ড ময়েস্ট এনভায়রনমেন্ট বজায় থাকে, যার জন্য এই স্যাঁতস্যাঁতে এনভায়রনমেন্টটা ক্যান্ডিডাকে গ্রো করতে আরও বেশি ফেভারেবল একটা জায়গা দিয়ে দেয়, যার জন্য ক্যান্ডিডা ইনফেকশন এখানে বারে বারে হইতে থাকে, বারে বারে হইতে থাকে। তো এই জন্য চিকিৎসা করার আগে অবশ্যই আমাদের এই এই ফ্যাক্টরগুলোকে মাথায় নিতে হবে, যে ক্যান্ডিডা ইনফেকশন আমরা যখন চিন্তা করি তখন এই ফ্যাক্টরগুলো খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাট ফার্স্ট শরীরের অবস্থা, শরীরের ওয়ার্মথ অ্যান্ড ময়েস্ট এনভায়রনমেন্ট, এটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, এবং তার
আয়াট্রোজেনিক কোনো স্টেরয়েড পাচ্ছে কি না, ক্যান্সার কেমোথেরাপির ওষুধ পাচ্ছে কি না, সাইটোটক্সিক কোনো ড্রাগ পাচ্ছে কি না, অথবা কোনো পোটেন্ট অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছে কি না, হ্যাঁ, তার ডায়াবেটিস আছে কি না, তার রেনাল ট্রান্সপ্লান্ট আছে কি না, অথবা সিকেডি আছে কি না, ইমিউনো সাপ্রেসিভ স্টেট তার শরীরে আছে কি না, এইগুলা, অথবা সে কোনো ক্যান্সারের রোগী, লিম্ফোমার পেশেন্ট কি না, এইগুলাকে বিবেচনায় নিয়ে আমরা চিকিৎসা করি। হ্যাঁ, তো আমরা যখন ক্যান্ডিডা ইনফেকশন হয়, সাধারণত ক্যান্ডিডা ইনফেকশনগুলা শরীরের যে কোনো জায়গাতেই হইতে পারে, স্পেশালি স্কিন, নেল, মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন অফ দ্য জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট হইতে পারে, এটা হইতে পারে জিআইটি, সব জায়গাতেই হইতে পারে। এই হিসেবে আমরা ক্যান্ডিডা ইনফেকশনকে কয়েক ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান ইজ ওরাল ক্যান্ডিডিয়াসিস, যেটাকে আমরা বলি ওরাল থ্রাশ। সেকেন্ড ওয়ান ইজ ক্যান্ডিডা ভালভো ভ্যাজাইনাইটিস, ক্যান্ডিডা ভালভো ভ্যাজাইনাইটিস, যেটা ভালভাতে ইনভলভমেন্ট করে এবং ভ্যাজাইনাল ওয়ালকে ইনফেক্ট করে, ক্যান্ডিডাল ভালভো ভ্যাজাইনাইটিস। নাম্বার ওয়ান ইজ ক্যান্ডিডা ওরাল ক্যান্ডিডিয়াসিস অর ওরাল থ্রাশ, সেকেন্ড ওয়ান ইজ ভালভো ভ্যাজাইনাইটিস, থার্ড ওয়ান ইজ পার্লিচি, পার্লিচি অর ইঙ্গুইনাল, সরি অ্যাঙ্গুলার চিলাইটিস, অ্যাঙ্গুলার চিলাইটিস, যেটাকে আমরা বলি হরিজন্টাল ফিশার, যে ওরাল কমিশুর, এখানে ঘা হয়ে যায় দুই পাশে, আমরা সাধারণত বলি ভিটামিন বি টুয়েলভ রিবোফ্লাভিন ডিফিসিয়েন্সির জন্য যেরকম হয়, এই জায়গায় ওরাল এটা সাদা ঘা হয়ে থাকে, অ্যাঙ্গুলার ওরাল কমিশন এই জায়গাটা ঘা হয়ে যায়, এটাকে বলে পার্লিকি অর অ্যাঙ্গুলার চিলাইটিস, অ্যাঙ্গেল অফ দ্য মাউথে হয় এই জন্য অ্যাঙ্গুলার চিলাইটিস বলে এটাকে। আরেকটা হলো ক্যান্ডিডা ইন্টারট্রিগো, যে কোনো ভাজে ভাজে ক্যান্ডিডা ইনফেকশন হয়, এটাকে বলি আমরা ক্যান্ডিডা ইন্টারট্রিগো। আরেকটা হইতে পারে ডায়াপার ক্যান্ডিডাইসিস, ডায়াপার ইউজ করার কারণে বাচ্চাদের ডায়াপার এরিয়াতে লাল হয়ে যায়, ঘা হয়ে যায়, বারে বারে ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি ডায়াপার ক্যান্ডিডাইসিস। আরেকটা হলো কনজেনিটাল কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, কনজেনিটাল কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, এটা বাচ্চাদের 6 বছরের আগেই সাধারণত হয়, যাতে কনজেনিটাল কোনো ডিফর্মিটি নিয়ে সাধারণত আসে, জেনোডার্মাটোসিস বা কোনো কনজেনিটাল ডিফর্মিটির সাথে ক্যান্ডিডা সবসময় হইতে থাকে, তাদের ইমিউনো সাপ্রেসিভ স্টেটে থাকে, এদের আলাদা একটা গ্রুপ কনজেনিটাল কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াস। এছাড়া হইতে পারে পেরিয়ানাল ক্যান্ডিডিয়াসিস, পায়খানা রাস্তা আশেপাশে লাল হয়ে ওঠে, পেরিয়ানাল ক্যান্ডিডিয়াসিস। আর এটা হলে ক্যান্ডিডা প্যারোনাইকিয়া হইতে পারে, ক্যান্ডিডাল প্যারোনাইকিয়া, নেল ফোল্ডে ইনফ্লামেশন হয়, নেল ফোল্ড, নেল ফোল্ডে ক্যান্ডিডা ইনফেকশন হয়, এটাকে বলি আমরা ক্যান্ডিডাল প্যারোনাইকিয়া। আরেকটা হইতে পারে ইআইবি, ইরোসিভ ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসেটিকা, নেল ফোল্ড, ওয়েব স্পেস অফ দ্য ফিঙ্গার, ফিঙ্গারের ওয়েব স্পেসে যে সাদা সাদা ঘা হয়ে যায় দীর্ঘ সময় পানিতে ভিজার কারণে, এটা এটাকে বলে ইরোসিভ ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসেটিকা, সংক্ষেপে হল ইআইবি। আরেকটা হইতে পারে ক্রনিক মিউকোকিউটানিয়াস ক্যান্ডিডিয়াসিস, ক্রনিক মিউকোকিউটানিয়াস ক্যান্ডিডিয়াসিস, এটাও ইমিউনো সাপ্রেসিভ ড্রাগসের কারণে হইতে পারে, কেমোথেরাপির কারণে হইতে পারে। আরেকটা হইতে পারে অ্যান্টিবায়োটিক ইন্ডিউস ক্যান্ডিডিয়াসিস, অ্যান্টিবায়োটিকের কারণে ওরাল থ্রাশ হয়, এটা আমাদের সবারই অভিজ্ঞতা আছে, ওরাল থ্রাশ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কারণে, অ্যান্টিবায়োটিক ইন্ডিউস ক্যান্ডিডিয়াসিস। আরেকটা হইতে পারে ক্যান্ডিডিয়াসিস, সেটা হইল সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, লাস্ট ওয়ান, এটা হলো সিস্টেমিক, সারা বডিতে ক্যান্ডিডা ইনফেকশন, ব্লাডের মাধ্যমে সমস্ত অর্গানগুলো ইনভলভ হয়েছে, লাং, লিভার, তারপরে তার বোনস, স্কিন সহ সমস্ত শরীরে তার সিস্টেমিক সব ফিচার থাকবে, ফিভার থাকবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, তার জিআইটির প্রবলেম থাকতে পারে, সমস্ত কিছু নিয়ে সে সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস হইতে পারে। তো আবার বলতেছি, মোটামুটি ক্যান্ডিডা ইনফেকশনগুলো কয়েক রকম, নাম্বার ওয়ান ইজ ওরাল ক্যান্ডিডিয়াসিস, সেকেন্ড ওয়ান ইজ ক্যান্ডিডাল
ভালবো ভেজাইনাইটিস, ভালবা এবং ভেজাইনাতে ইনভলভমেন্ট করে, এই জন্য এর নাম হইল ভালবো ভেজাইনাইটিস। ওরাল ক্যান্ডিডিয়াসিস অর ওরাল থার্স ক্যান্ডিডা ভালবো ভেজাইনাইটিস। থার্ড ওয়ান ইজ পার্লিকি অর অ্যাঙ্গুলার চিলাইটিস, অ্যাঙ্গেল অফ দ্য মাউথে হচ্ছে, এই জন্য আমরা বলি অ্যাঙ্গুলার চিলাইটিস। আরেক নাম হলো পার্লিকি, PERLECHE। ক্যান্ডিডা ইন্টারট্রিগো হইতে পারে, শরীরে ভাজে ভাজে যেটা হচ্ছে ক্যান্ডিডা ইন্টারট্রিগো, যেমন ইনফ্লামেমারি ফোল্ড হইতে পারে, অ্যাক্সিলারি ফোল্ড হইতে পারে, তারপর তোমার ইনগুইনাল ফোল্ড হইতে পারে, ইন্টারগ্লুটিয়াল ফোল্ডে হইতে পারে, যে কোনো ভাজে শরীরে যে হচ্ছে তাদেরকে বলি আমরা ক্যান্ডিডা ইন্টারট্রিগো। তারপরে হইতে পারে ডায়াপার ক্যান্ডিডিয়াসিস, ডায়াপার ইউজ করার কারণে ডায়াপার এরিয়াতে হইতে পারে ডায়াপার ক্যান্ডিডিয়াসিস। কনজেনিটাল কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস হইতে পারে, পেরিয়ানাল এরিয়াতে পেরিয়ানাল ক্যান্ডিডিয়াসিস হইতে পারে, ক্যান্ডিডাল প্যারোনাইকিয়া নেল ফোল্ডে ইনভলভমেন্ট হইতে পারে, তারপর হইতে পারে অ্যান্টিবায়োটিক ইন্ডিউস ক্যান্ডিডিয়াসিস, তারপর হইতে পারে ইরোসিভ ইন্টার ডিজিটালাইজ ব্লাস্টোমাইসিটিকা, যেটাকে আমরা নেল ওয়েব স্পেসে, হ্যান্ডেড ওয়েব স্পেসে বা পায়ের ওয়েব স্পেসে হয়, এটাকে সংক্ষেপে বলি EIB। আরেকটা হইতে পারে ক্রনিক কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, আরেকটা হইতে পারে সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, লাস্ট ওয়ান ইজ সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস। মোটামুটি এরকম ক্যান্ডিডিয়াসিস। তো এই ধরনের ক্যান্ডিডিয়াসিসের জন্য আমাদের ডায়াগনোসিস করি সাধারণত আমরা কিভাবে, ডায়াগনোসিস করার জন্য আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে স্পেসিমেন কালেকশন করি, নেল হইতে পারে নেল ক্লিপিং করতে পারি, অথবা এফেক্টেড এরিয়া থেকে আমরা স্পোর অথবা হাইফি দেখার জন্য আমরা স্কিনের স্পেসিমেনটাকে নিয়ে নিতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে। মাইক্রোস্কোপি করলে আমরা সেখানে স্পোর অথবা হাইফিকে আমরা অবজার্ভ করব, সেখানে ক্যান্ডিডা ডায়াগনোসিস করা যেতে পারে। আর চিকিৎসা কী দিব, চিকিৎসা ইউজুয়ালি চিকিৎসা সমস্ত অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলা ক্যান্ডিডাতে রেসপন্স করে, সাধারণভাবে সমস্ত অ্যান্টিফাঙ্গাল ট্রপিক্যাল এবং সিস্টেমিক যে সমস্ত ওষুধ বাজারে অ্যাভেলেবেল সেগুলা ক্যান্ডিডাতে রেসপন্স করে। তবে এটা মনে রাখতে হবে যে ক্যান্ডিডা ইনফেকশন যেন বারে বারে হয়, বারে বারে যেন না হয়, সেজন্য আমাদের অবশ্যই সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে দূর করতে হবে, যেমন ডায়াবেটিসকে কন্ট্রোল করা, অ্যান্টিবায়োটিক থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অথবা ব্রড স্পেকট্রাম যেন অ্যান্টিবায়োটিক পাইলে অবশ্যই সেটা যেন সাপ্লিমেন্ট হিসেবে আমাদের অবশ্যই সিস্টেমিক অর টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল যোগ করতে হবে। ক্যান্সার কেমোথেরাপি পেশেন্ট থাকলে সেই রকমভাবে তাকে, ইমিউনো সাপ্রেশন থাকলে সেদিকে লক্ষ্য রাখতে হবে, প্লাস তার শরীরে যদি কোনো সাইটোটক্সিক ড্রাগ পায় সেটাকে উইথড্র করতে হবে। তো এইভাবে ওয়েট অ্যান্ড ময়েস্ট ওয়ার্ম এরিয়া যেগুলো বডির আছে সেগুলোকে রিপিটেড সাবান দিয়ে ধুবে, এবং ওই জায়গায় পাউডার বা এরকম শুকনা রাখতে পারে এরকম কিছু সাবস্টেন্স আমাদের ইউজ করতে হবে, যেমন আমরা নর্মাল ট্যালকাম পাউডার ইউজ করতে পারি, বোরিক পাউডার ইউজ করতে পারি। হ্যাঁ, বিদেশে অ্যান্টিফাঙ্গাল কিছু পাউডার পাওয়া যায়, এগুলাকে ওই এরিয়াতে ইউজ করবে, ইনফ্রামেমারি ফোল্ড, ইনগুইনাল ফোল্ড, ইন্টারগ্লুটিয়াল ফোল্ড, ওয়েব স্পেস অফ দ্য হ্যান্ডস, হ্যাঁ, অ্যাক্সিলারি ফোল্ড, এই সমস্ত জায়গায় পাউডার দিয়ে রাখলে ওই জায়গাটা ড্রাই থাকবে, ঘামলে সেখান থেকে ওয়েট এনভায়রনমেন্ট আর তৈরি হবে না, ময়েস্ট ওয়েট এনভায়রনমেন্ট তৈরি হবে না, যার জন্য বারে বারে ফাঙ্গাল ইনফেকশন হবে না। তার সাথে আমাদের অবশ্যই একটা সিস্টেমিক এজেন্ট দিতে হবে যদি টপিক্যাল এজেন্ট রেসপন্স না করে, সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলাই ক্যান্ডিডার বিরুদ্ধে কার্যকরী। তবে ফ্লুকোনাজল এখন পর্যন্ত খুব ভালো ওষুধ, ফ্লুকোনাজল স্পেশালি সিস্টেমিক এজেন্ট, কখনো কখনো এটা ডোজ অনেক বাড়ায় দিতে হয়, আমাদের মনে রাখতে হবে এটা যদি ইমিউনো সাপ্রেশন থাকে এবং অর্গান ইনভলভমেন্ট করে ক্যান্ডিডা দিয়ে, তাহলে ইউজুয়ালি আমরা যে ডোজে ফ্লুকোনাজল ইউজ করি তার চাইতে হয়তো তিন গুণ বা চার গুণ ডোজে আমাদের ইউজ করার প্রয়োজন হইতে পারে।
ফ্লুকোনা জল, এছাড়া ইট্রাকোনা জল, পোসাকোনা জল, ভরিকোনা জল, টার্বিনাফিন, এগুলো আমরা ক্যান্ডিডাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারি। ক্যান্ডিডা ইনফেকশনের জন্য আমরা নেলে যদি ক্যান্ডিডা ইনফেকশন হয় তাহলে একইভাবে আমরা সবচেয়ে ভালো ড্রাগ হলো টার্বিনাফিন, মনে রাখবো আমরা টার্বিনাফিন দেওয়ার চেষ্টা করব। এবং এটা হাতের নখে হইলে আমরা সাধারণত এটা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ দিই, পায়ের নখে হইলে আমরা 12 সপ্তাহ পর্যন্ত দিতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।